আর আমরা এখন চলে যাচ্ছি, আর তোরা না রাব্বু যাবে এখন বাড়িতে, আর আমরা যাবো ঢাকায়। ফাইনালি আমরা বাস থেকে উঠে গেছি আলহামদুলিল্লাহ। ম্যাম আপনার একটা পার্সেল আসছে। সারপ্রাইজ! এই তো ভালো, কেমন লাগলো বলো? হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আমরা উঠে গেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা ঢাকা চলে যাবো, তো একটু কাজে ঢাকা যাব। তো আম্মু ডিমবাজি করে নিচ্ছে, আর ডিমবাজি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ডিমবাজিটা। হ্যাঁ, আমিও মানে তোরণ আজকে চলে যাব দাদাবাড়িতে। হ্যাঁ, আব্বু চলে যাবে, তো আব্বু আর তোরণ যাবে, যাওয়ার পরে গরু কেনার জন্য আবার মানে ব্যস্ত হয়ে পড়বে। তো আমাদের গরু এখন দেখা হচ্ছে, তো আমরা কিনে ফেলবো গরু ইনশাল্লাহ। তো আজকেও ফুচকা মামা চলে আসছে আমাদের নানু বাড়িতে, আর ফুচকা বানাচ্ছে, ম্যাজিক ফুচকা না তো। কত টাকা নিবা রোজা তোরান? কত? 40 টাকা এখিনার জন্য? 40 টাকা কয়টা দেন? 48টা দেন। ওকে, তো আরো বাহিনী আছে এদিকে, তো সবাই খাবে ফুচকা। তো অনেকদিন পর ফুচকা মামা আসলো। তো তোরানে ফুচকা রেডি, তো কেমন হয়েছে? জাল জাল ফুচকা দেখে মনে হচ্ছে খুব জাল হবে, ম্যাজিক ফুচকা। তো এখানে ওরা খাওয়া দাওয়া করতেছে, তো সচরাচর সকালে একদমই খাই না ভাত, তো আজকে খাই দিচ্ছি, কারণ যেহেতু গাড়ি ধরতে হবে, ঢাকা যেতে হবে, এর জন্য আমরা এই তো খাওয়া দাওয়া করি। আর আমরা এখন চলে যাচ্ছি, তো আর তোরা না রাব্বু যাবে এখন বাড়িতে, আর আমরা যাবো ঢাকায় একটু কাজে, তারপর কাজ সেরে ইনশাল্লাহ কালকের ভিতরে চলে আসব। ওকে, না না নানু, আল্লাহ হাফেজ, ভালো থাকো। আচ্ছা, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেই বেশি ভালো লাগে। তো নানা ভাই আমাদেরকে আগাই দিতে একদম মোড়ে চলে আসছে, তো তোরা না রাব্বু সুলতানপুর নেমে যাবে, আর আমরা ব্রাউনবেড়ে চলে যাব। তোরা ওই পাশে আসো, আমি তুমি এদিকে আসো, এখানে বসে, এখানে এখানে বসো। আচ্ছা, সবে মাস্ক পরে ফেলেন, মাস্ক পরো, আবু মাস্ক পরেন। ফাইনালি আমরা বাস থেকে উঠে গেছি আলহামদুলিল্লাহ, আর এখন যেন সেফলি যেতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। যাক, ভাল লাগতেছে মানে এত কষ্ট করে বাস যেতে হয়েছে, আর বৃষ্টি নামছে একদম ঘুরে চড়ে, না 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 অনেক বৃষ্টি। ফাইনালি আমরা ঢাকায় কমলাপুর থেকে রিক্সায় উঠে গেছি, আর অনেক বৃষ্টি হচ্ছে তাই ভালোভাবে ব্লগটা করতে পারি নাই, মানে কোনো রকমই বসে আসছি বৃষ্টির জন্য, তো ব্লগটা খুব সুন্দরভাবে করতে পারি নাই। অবশ্য বাসায় গিয়ে আবার আপনাদের সাথে কন্টিনিউ করব ব্লগটা।
ম্যাম আপনার একটা পার্সেল আসছে। সারপ্রাইজ। এই তো ভালো, কেমন লাগলো বলো? জুলি জানাইছো না? জুলি ভালো শুনি? হ্যাঁ ভালো। আপনি কেমন আছেন? ভালো। অন্তু তোমাকে ভালো লাগছে? তোমাকে সারপ্রাইজ দিবে ও বাড়ি থেকে প্ল্যান করে আসছে। তো কেমন লাগলো বলো? ওহ মাই গড, আমি অনেক খুশি। আমি ভাবতেছি যে একা একা বাড়িতে বাড়িতে যাব, কেউ নাই। তোমাকে নিতে আমরা চলে আসছি। ইয়ে থ্যাংক ইউ। আসো। আর আমরা ফাইনালি মানে বের হলাম এখন। তো আমি জিয়ান্তির সাথে বেরিয়েছি আর আম্মু বাসায়। হ্যাঁ অনেক দিন পর। তো ভালো লাগতেছে? তো আজকে একটু ঘোরাঘুরি হবে। কত দিন পর রাতে ঢাকা শহর ঘোরাঘুরি করতেছি। হ্যাঁ জিয়ান্তির সাথে আমার এতদিন পরে মানে সচরাচর যখন ঢাকায় থাকা হইতো তখনও তেমন মানে ব্যস্ততার কারণে বের হওয়া হইতো না। তো আজকে আমরা বের হয়ে গেলাম। তো আজকে সুন্দর একটা টাইম স্পেন্ড করবো আশা করি। তো ব্রাউন ব্রেকে আবার আমাদের ব্লগ দেখবেন ইনশাল্লাহ। তো আমরা ফাইনালি চলে আসছি বেলি রোড আর আজকে আমরা যাব সুলতান লাইনে, কাচ্ছি খাবো। জিয়ান্তির মতো কি ওটা আছে বিড়াল? তো আমরা রাস্তায় পাইছি ওরে। ওকে আসো, ওকে ওর জায়গায় ছেড়ে দিই আমরা। কাচ্ছি খেতে চলে আসছি সুলতান ডাইনে। তো আমার তো এত বেশি পছন্দ মাটন কাচ্ছিটা, আর অনেকদিন পর কাচ্ছি খাবো যেহেতু লকডাউন ছিল, তো ঢাকায়ও আসা হয় নাই। তো আজকে জুয়ান্টির সাথে আসলাম আর অনেক মজা মজা করে কাচ্ছি খেলাম সাথে বুরহানি। তো সচরাচর যখনই ঢাকায় থাকি সময় করে মানে কাচ্ছি খেতে চলে যাই সুলতান ডাইন বা কাচ্ছি বাইতে। তো আমরা খাওয়া দাওয়া শেষ আর জুয়ান্টি চুরি দেখতেছে জুয়ান্টির জন্যে বেলি রোডে, বিখ্যাত বেলি রোড। চুড়িগুলো খুব সুন্দর আর মেয়েদেরকে সব থেকে বেশি কিন্তু মানে খুশি হয় চুড়ি দিলে না, চুড়ি গিফট করলে। তো এখানেও চুড়ি আছে। তো আমরা বেলি রোডের স্ট্রিট ফুডগুলোর মানে টেস্ট করতেছি আর এখন আসছি একটা পানির দোকানে। তো জুয়ান্টিও পান খাবে। এ তুমি কি পান খাবা? আর আমি খাবো আগুন পান, আমি কখনো খাই নাই। আর আমি অনেক কম খেয়েছি আমার লাইফে, এক থেকে দুইবার খেয়েছি আম পান। একদম মুখে মানে একদম ইয়া করে খেতে হইব, সবটা ইয়া খাই মুখে ভিতর দিয়ে দাও। তো এখন আমার আগুন পান রেডি হচ্ছে। মামা মুখ আবার পুড়ে যাবো না? তো না মামা, খুব ভয় করতেছে প্রথম আগুন পান খাবো। মেয়ে দিয়ে পান খেয়ে গেল। কমলা জেলি এটা জাফরান দেওয়ার সেমাই, এটা হলো চেরি ফল, এটা নারকেল জাতীয়। তো এই প্রথম আগুন পান খাবো, মানে টেস্ট মানে জীবনে খাই নাই।